কোথায় পালিয়ে যাচ্ছ? যাবার আগে আমার জাঙ্গিয়ার প্যান্টটা সেলাই করে দিয়ে যাও। আমার কাছে শুধু একটাই চেড্ডি আছে। কি অপরাধ আমি করেছিলাম? বিড়ি খেয়ে আমার চেড্ডিগুলো সব ফুটো করে দিলে। এবার আমি স্নান করে কি পরবো? তুমি এক্ষুনি দোকান থেকে আমার জন্য লাল রঙের চেড্ডি কিনে আনো। আমাকে তুমি ক্ষমা কর দিও ডার্লিং, তুমি চাইলে আমার ছেঁড়া জাঙ্গিয়ারটা পরতে পারো। মিথ্যে কথা। তাই কিন্তু তার আগে একটা কথা তোমাকে বলতে চাই। জাঙ্গিয়ারটা পড়ার পর একটা কথা মনে রাখবে, যদি তোমাকে জোরে পাত পায় তাহলে তুমি আসতে পারবে, না হলে জাঙ্গিয়ার পুরো ফেটে যাবে। তোর বউকে কথা দিয়েছি, তাই আমার জাঙ্গিয়ার পরে যে অন্যায় করেছিস সেই অন্যায়ের জন্যে তোকে এমন শাস্তি দিতাম, তোর বিচি কেটে গরম মশলা লাগিয়ে বিলিতি কুত্তাকে খাইয়ে দিতাম। আরে বিচি কাটবেন না, ওইটাই একমাত্র সম্বল আমার। সেই দিন ছাদ থেকে আপনার চাঙিয়ারটা তুলে এনে আমি ওকে পড়তে বলেছিলাম। হোয়াট? কোনোদিনও চাঙিয়ার পরেনি। ওর বিচিটা অনেক বড় হয়ে গেছিল, লুঙ্গির তলা দিয়ে ঝুলছিল, সেই জন্য তোমার জাঙ্গিয়ারটা ছাদ থেকে চুরি করে এনে ওকে পড়তে দিয়েছিলাম। তুমি কি করেছো? আরে এসব কি হচ্ছে এখানে? আজ এখানে এমএলএ বিকাশ তো আছে না, ওর জাঙ্গিয়ার প্যান কে বিড়ি খেয়ে ফুটো করে দিয়েছে, সেই জন্যই কত অপরাধ হচ্ছে। চলছে চলবে চলবে, দেখো বোঝো অবস্থা। সাহস থেকে তো ছেলেটা আমার ঘরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে বলছে কিনা আমার জাঙ্গিয়ার আমি পেদে ফুটো করে দিয়েছি। শুনলি পোড়াবুকের কথাটা? শুনলি একবার? কি বলবো স্যার, আপনার পাতে যা গন্ধ, 1 কোটি টাকা জাঙ্গিয়ারও ফুটো হয়ে যাবে। কেসা লাগা মেরা মজাক।